তো গাইজ, গুড ইভিনিং। আমরা ফাইনালি পৌঁছে গেছি সেই দোকানের সামনে, যে দোকানটাতে আর কি 3 টাকা পিসের চপ, মাংসের চপ, এবং যেখানে পাবে না তোমরা কোথাও এখনো, দু টাকা পিসে সিঙ্গাড়া পেয়ে যাবেন। তো আপনারা আসুন, এখানে দেখাবো কীরকম কী খাবার পাওয়া যায়, মোটামুটি টেস্ট করবো। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ কাকা এখনো মাংসের চপ ভেজে পারেনি, যা ভেজেছে সেটাই টেস্ট করা যাক। তো আমরা এখন একটা আর কি স্যান্ডউইচ টেস্ট করে দেখব, এবং নেক্সট চপটা যেটা ফাইনালি হচ্ছে, এবং সিঙ্গাড়াগুলো দেখতে পাচ্ছ, সিঙ্গাড়াগুলো 2 টাকা পিস আছে। তো তোমরা আসো এখানে টেস্ট করো, খাবার খুব সুন্দর। ফাইনালি গাইস, দেখতে পাচ্ছ আমরা নিয়ে নিয়েছি একটা স্যান্ডউইচ এবং 2টো সিঙ্গাড়া। তো এখন টেস্ট করা যাক এবং তোমাদের মাংসের চপটাও দেখ। তো গাইস, ফাইনালি দেখতে পাচ্ছ, দেখি একটা বাইট নিয়ে কেমন হলো। তো একটু অয়েলি খাবার হলেও খুব সুন্দর টেস্টি খাবার। এটা না এটা না খুব সুন্দর টেস্টি খাবার। এই যে সিঙ্গাড়ার পিসগুলো দেখছো, এগুলো 2 টাকা করে পিস আছে। তোমরা এসো, এখানে পেয়ে যাবে, ঠিকানাও বলে দেবো তোমাদের কোথায় আসতে হবে। দেখতে পাচ্ছ যে আমি স্যান্ডউইচ টেস্ট করছি এবং সিঙ্গাড়া টেস্ট করছি এবং মাংসের চপটা একটু টেস্ট করব, কিন্তু এখনো ভাজা হয়নি। তো সো গরম গরম ভাজছে এবং তা ভাজা হলেই আমরা খাবো। তোমরা দেখতে পাচ্ছ এই যে হচ্ছে মাংসের চপ, সাইজগুলো দেখে নিয়েছো, স্যান্ডউইচ এবং সিঙ্গাড়া এখন আপাতত পক্ষে ভেজেছে, এবং এখানে ললিপপ এবং ড্রামস ওভেন টাইপের পাওয়া যায়। তো গাইস, দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাকার দোকানের সামনের দিকটা, এটা কাকা। তো গাইস, দেখতে পাচ্ছ তোমরা এই যে হচ্ছে 3 পিস তোমার মাংসের চপ, এটা হচ্ছে 10 টাকা দাম। তো তোমরা নেও, এগুলো খুব সুন্দর মাংসের পিসগুলো দেখতে পাচ্ছ, এরকম দামে কেউ দিতে পারবে না, এটুকু বলতে পারি। তো গাইস, ফাইনালি দেখতে পাচ্ছ আমরা নিয়ে নিয়েছি মাংসের চপ। এই চপগুলোর পিস 3 পিস 10 টাকা নেয়, এবং তোমরা দেখতে পাচ্ছ সাথে শসারও স্যালাড দিয়ে দিয়েছে। তো কিভাবে দেয় কাকা জানি না, কিন্তু কাকার দোকানে অনেক ভিড় হয় এবং টেস্টটা খুবই সুন্দর খেতে। তোমরা অবশ্যই অবশ্যই এসো, খুবই সুন্দর বানায় কাকা, একদম ভেজে দেবে। তোমরা আসবে, এসে অর্ডার করবে, সঙ্গে সঙ্গে ভেজে দেবে, কোনো অসুবিধা নেই। গরম গরম খাবার পাবে, গ্যাসও হবে না খেলে পরে, গরম খাবে অবশ্যই, ভেজে দেবে কাকা, অসুবিধা নেই। তোমরা অবশ্যই অবশ্যই এসো এখানে। সো আপাতত পক্ষে তো গাইস, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি যেখানে আমরা যাচ্ছি, বললাম সবাইকে, তো সেখানে যাওয়া যাক, এবং পার্সেলও নিয়ে নিয়েছি, নিজেও খেয়েছি। তো পার্সেলও নিয়ে নিয়েছি, এই দেখো, এই যে এটা হচ্ছে গার্লফ্রেন্ডের জন্য নিয়ে যাচ্ছি, হয়তো মাংস চপ। তো এখন যাওয়া যাক, গার্লফ্রেন্ডকে হয়তো দেখাতে পারবো না, তাও চেষ্টা করবো অবশ্যই দেখানোর। তো